আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিকসটা হলো সাম্প্রতিক যে আপনার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে একটা পদ রয়েছে আপনার বাবুর্চি পদ। মাত্র আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন, অনেকেই আবেদন করেছেন, এই যে যেটা আবার এই যে গতকাল আবেদন ডেট শেষ হয়েছে বাবুর্চি পদের, সেই বাবুর্চি পদের কীভাবে প্রিপারেশন নেবেন, যেহেতু 2-3 মাসের মধ্যে আপনাদের সম্পূর্ণ এক্সাম পরীক্ষা, সম্পূর্ণ মাঠ পরীক্ষা সব হবে। সেক্ষেত্রে আপনারা কীভাবে এই যে হাতে যে 3 মাস সময় পাবেন, কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন, সেই সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন এই যে বাবুর্চি পদে, সেই ক্ষেত্রে আপনারা জানতে পারবেন। যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই একটি লাইক বাটন ক্লিক করবেন। এছাড়া আপনারা ভিডিও দেখার শেষে অবশ্যই আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রকাশ করবেন। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে সাম্প্রতিক যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেইখানে একটি পদ রয়েছে কিন্তু বাবুর্চি পদ। অনেকে আবেদন করছেন, 20 নম্বর গ্রেড, যার বেতন গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারা মূলত সরকারি চাকরিজীবীর চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে তারা কাজ করে থাকে। সেই ক্ষেত্রে এখন বাবুর্চির কাজ কী, এই বিষয়ে কিন্তু যারা আবেদন করছেন তাদের সবারই জানার কথা যে বাবুর্চির কাজ কী। তাছাড়াও এই চ্যানেলে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, বাবুর্চিদের কী কী কাজ, তাদের সুযোগ সুবিধা সম্পর্কে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই জানেন যে বাবুর্চির মূলত কাজ কী। বাবুর্চির মূলত কাজ হলো রান্নাবান্না করা। এখন আপনার প্রিপারেশন কীভাবে নেবেন, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এইখানে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা চাইনি ফার্স্ট কথা, দ্বিতীয় কথা আপনাদের উচ্চতা চাইনি, যেমন 5 ফিট 6 ইঞ্চি প্রয়োজন, এরকম কিন্তু কোনো ধরনের উচ্চতা চাইনি বা ওয়েট চাইনি, বুকের মাপ চাইনি। তাহলে আপনাদের কী কী পরীক্ষা হবে, আপনাদের বাবুর্চি পরীক্ষা হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে, রিটার্ন হবে, ভাইবে হবে, এমসিকিউ হবে, তারপর আপনার চূড়ান্তভাবে আপনার একটা শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষা কি, আপনার শরীর ঠিক আছে কি না, কোনো ধরনের মানে মেজর বড় বড় সমস্যা, যেমন কিডনি সমস্যা, তারপর হার্টের সমস্যা, এরকম মেজর বড় বড় সমস্যা প্রবলেম যদি না থাকে, তাহলে আপনার চাকরি ইনশাল্লাহ হবে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। এখন আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন, আপনি যদি বাবুর্চি হতে চান, ভালো বাবুর্চি, বা আপনার বাবুর্চি পদে আবেদন, প্রথমে যেটা ফার্স্ট কথা, আপনার রান্নাবান্নার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আর যেহেতু যদি আপনার রান্নাবান্নার প্রতি বিরক্ত থাকে, অনেকে যেমন আমি একটা ডিম ভাজতে পারি না, যেরকম এরকম অনেকে আছে রান্নাবান্নার প্রতি অনেক বিরক্ত, তারা কিন্তু ভুলেও আবেদন, মানে আবেদন যদি করেও থাকেন পরীক্ষা দেওয়ার দরকার নাই, কারণ আপনার কাজটাই হবে রান্নাবান্না। আপনি কথাটা বুঝছেন, আপনার কাজটাই হবে রান্নাবান্না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ধরনের প্রিপারেশন নিয়ে আপনার কাজ করতে হবে, যে রান্নার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। রান্নার প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আপনি কিন্তু চাকরিটা আপনার জন্য পারফেক্ট। তারপরে আপনার বিভিন্ন যে খাদ্যর পুষ্টি গুণাগুণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি আপনার ভালো ধারণা না থাকে, সেখানে রান্নার যে রেসিপি বইটা আছে, বিভিন্ন রান্নার রেসিপি বই পাওয়া যায়, সেইখান থেকে আপনারা কিন্তু এই ধারণাটা নিতে পারেন। এছাড়াও আপনার এই যে বিভিন্ন এই যে ইউটিউবে কিন্তু বিভিন্ন ধরনের রান্নার পুষ্টিগুণ নিয়ে ভিডিও আছে, সেইগুলো আপনার এটা হলো একটা মানে টপিকস নিয়ে কিন্তু অনেকেই ভিডিও বানায়, সেটা কিন্তু আপনি দেখে দেখে কিন্তু শিখতে পারেন। 2-3 নম্বর পয়েন্ট হলো, আপনার কিন্তু রান্নাবান্না ভালো করতে হবে। কীভাবে রান্নাবান্না ভালো করতে পারে, বই আছে সেটা দেখে দেখতে পারেন। তারপর আপনার ইউটিউবে কিন্তু রান্নার রেসিপি নিয়ে বিভিন্ন ভিডিও আছে, কীভাবে গোশত রান্না করতে হয়, কীভাবে সবজি রান্না করতে হয়, কীভাবে আপনার বিভিন্ন ধরনের ডাল বা মুরগি গোশ, গরুর গোশ, খাসির গোশ কীভাবে রান্না করতে হয়, এই ধরনের কিন্তু প্রচুর ভিডিও আছে, আপনারা সেটা দেখেও কিন্তু ধারণা নিতে পারেন, সেটা দেখেও আপনারা শিখে নিতে পারেন। এছাড়া আপনাদের ধৈর্যশীল হতে হবে, যাদের ধৈর্য নাই তাদের এই বাবুর্চি পদে চাকরি আমার মতে তাদের নেওয়া উচিত না,
কারণ রান্না বান্না কিন্তু একটি ধৈর্যশীল বিষয়। আপনার পুরো সবজি কাটতে হবে, রান্না করতে হবে, সকল ধরনের কিন্তু আপনার ধৈর্য কিন্তু অবশ্যই থাকতে হবে। সেই ক্ষেত্রে যাদের ধৈর্য আছে, ধৈর্যশীল আছে, অবশ্যই আপনারা এই চাকরি তাদের জন্য পারফেক্ট। এই আপনি আগে বলে রাখা ভালো, এই বাবুর্চি পদে কিন্তু আপনি যদি কাজ শিখেন, জানেন আপনার প্রচুর মূল্যায়ন আছে, আপনার প্রচুর মূল্যায়ন আছে। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই রান্না প্রিপারেশনটা নেবেন, পড়াশোনার দিক থেকে তো নেবেনই। তারপরে এই যে বিভিন্ন টপিকস যে বললাম, যে বিভিন্ন রান্না বান্না কীভাবে করে, এটা বিভিন্ন বই আছে, রেসিপি ইউটিউব চ্যানেল থেকে আপনারা শিখে নেবেন। বিভিন্ন জিনিস রান্নাবান্না আপনাদের করতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যেহেতু অষ্টম শ্রেণী পাস অনেক সহজ আসবে, সেই ক্ষেত্রে আপনি ক্লাস ফাইভ থেকে অষ্টম শ্রেণী পাস পর্যন্ত যে বাংলা বইটা আছে, ইংরাজি বইটা আছে, আপনার গণিত বইটা আছে, সেইখান থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। এছাড়াও ওই অষ্টম শ্রেণী পাশের কিন্তু বিভিন্ন চাকরির কিন্তু বাবুর্চি পদের, তারপর অফিসক, এরকম কিন্তু বই আছে বাজারে, সেইখান থেকে আপনারা প্রিপারেশনটা নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।